যুবকের অস্বাভাবিক মৃত্যু, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে আত্মহত্যা করেছে যুবক, এমন অভিযোগে প্রেমিকার বাড়িতে ভাঙচুর চালালো স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে বনগাঁর রামকৃষ্ণপল্লী এলাকায়। ঘটনায় থানায় অভিযোগ দায়ের। যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ থানার রামকৃষ্ণপল্লী এলাকায়। বুধবার সকালে নিজের বাড়ির ঘর থেকেই ঝুলন্ত অবস্থায় ওই যুবককে উদ্ধার করে তার পরিবারের সদস্যরা। এরপর পরিবারের লোকেরা স্থানীয়দের সহযোগিতায় রাকেশকে উদ্ধার করে নিয়ে যায় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে নেবার পর চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এলাকায় শান্ত ভদ্র স্বভাবের ছেলে বলেই পরিচিত ছিল রাকেশ। যুবকের অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারেননি এলাকাবাসী। তাদের অভিযোগ, প্রেমে প্রত্যাখ্যাত হয়ে এমন মর্মান্তিক সিদ্ধান্ত নিয়েছে যুবক। এই অভিযোগে এদিন প্রেমিকার বাড়িতেও যথেষ্ট ভাঙচুর চালায় স্থানীয়রা। রাকেশের পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকালে তার বন্ধুরা এসে প্রথম ডাকাডাকি করে, সাড়া না পাওয়ায় পরিবারের লোকেরা ঘরের ভেতর উঁকি দিয়ে লক্ষ্য করেন, ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় রয়েছে রাকেশ। জানা গেছে, মৃত যুবকের বাড়ির একটি ঘরেই রয়েছে স্থানীয় 7 নম্বর ওয়ার্ডের বিজেপির কার্যালয়। সেই কার্যালয় সংলগ্ন ঘর থেকেই এদিন সকালে উদ্ধার করা হয় রাকেশকে। খবর পেয়ে এদিন এলাকায় যান স্থানীয় কাউন্সিলর দেবদাস মণ্ডল। তিনি বলেন, দেখুন, এই বাড়িরই ছেলে, ভোটের সময় এটা আমরা ব্যবহার করতাম, যেহেতু রতনদা এই বাড়ির মালিক, ওনারই ছেলে আত্মহত্যা করেছে, তো ওনাদেরই বাড়ি, ওনাদের ঘরের মধ্যেই আত্মহত্যা করেছে। কোনো প্রেমঘটিত কোনো বিষয় আছে এই আজকে যাতে, কিন্তু ছেলেটা ভালো ছেলে, নিঃসন্দেহে ভালো ছেলে। এক বাক্যে এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষ যারা চেনে তারা বলবে এর মতো ছেলে হয় না। এটা দুঃখজনক ঘটনা, বাচ্চা ছেলে, 25-26 বছরের ছেলে। সেই ছেলেটা গতকাল রাতে সুইসাইড করেছে, তাদের নিজেদের বাড়িতেই করেছে। রাকেশের পরিবার সূত্রে খবর, গত কয়েক মাস ধরে এলাকার এক তরুণীর সাথে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে রাকেশের। শুনছি যে পাড়ায় একটা মেয়ের সঙ্গে প্রেম করেছে, এখন কতদিন হয়েছে তাও বলতে পারবো না। কালকে হঠাৎ শুনি যে মেয়ের মা এসে কি বলে গিয়েছে, তা আমার বৌমা এসে একটু বুঝিয়েছিল, তারপরে তো রাত্রি এই দুর্ঘটনা ঘটিত। দুদিন নাই খাইনি, কালকেই তো মারা গেল রাত্রি। আমরা এসে ওর বাবা এসে দরজা খুলিছে, মানে উঠছে না বলে ডাকাডাকি করেছে, তার দরজা খুলিছে, খুলে দেখে তখন ঝলছে। বাবা মা তো সব মেনেই নিয়েছে, কিন্তু তারপরেও এই দুর্ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার ওই তরুণীর মা রাকেশকে ফোন করে, রাকেশের জামাইবাবুকেও ফোন করে বিষয়টি জানায়। এ বিষয়ে রাকেশের জামাইবাবু মিলন নায়ক বলেন, কালকে সন্ধেবেলায় মেয়ের মা আমার কাছে ফোন করেছিল হঠাৎ। তা বলছে যে এরকম, আমি তো পাড়ার মধ্যে কিছু মেনে নেবো না, হচ্ছে আমি বলেছি যে আমি হচ্ছে রাকেশ এসেছিল রবিবার দিনকে রাত্রে আমাদের বাড়িতে। মহিলা মানে মেয়েটার মা খুব একটা স্বভাব ভালো নয়, পাড়া সেটা সবাই জানে। তার জন্যে আর এরা হচ্ছে ভদ্র ফ্যামিলি, ওই জন্য যাতে ওদের কোনো রকম মানে মান সম্মানে না পড়ে, তার জন্য ব্যাপারটা চেয়েছিলাম যে শালার সাথে কথা বলে মিটিয়ে যাচ্ছে এখন মেটানোর, তার জন্য কাউকে জানাতে চাইনি। মেয়ের সাথে মনে হয় সন্ধ্যের দিকে ওর কথা হয়েছিল, যেটা আমার আনুমানিক, ওর কথা শুনে বুঝতে পারি যে হচ্ছে ওই যার সাথে প্রেম করে তার সাথে সন্ধ্যেবেলায় কথাবার্তা হয়, হয়ে মনে হয় কোনো সিদ্ধান্ত নেয় যে আর মনে হয় সম্পর্ক থাকবে কি থাকবে না, এরকম একটা ব্যাপার মনে হচ্ছে সেই কারণে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার মেয়ের পরিবারের পক্ষ থেকে এই সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য রাকেশকে চাপ দেওয়া হয়। পরিবার ও রাকেশের বন্ধুদের অনুমান, এর ফলেই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে সে। সকালে উঠে আমি ভোরে উঠে সে ডাক দিতে ও সারা দিচ্ছে না, তারপর ওর বাবার বাড়ি দেখো তো ছেলে উঠছে না এখানে, ওর বাবা ওই পাশে ডাকতো আমি এই পাশে ডাকি, আমাদের ভাতুরি বড় ছেলে ওরে দেখে খিল খুলে জলের হাত খুলে জেলে কি গলায় জেলে জেলে জ্বলছে। মেয়ের মা কিছু কি বলেছে আমি কিছুই জানি না, আমি তো বুঝতে পারি না আমার ছেলে আত্মহত্যা করবে কি করে বসবো বলে, আমার ছেলের মতো ছেলেই হয় না। বুধবার সকালে বিষয়টি জানাজানি হতেই ক্ষোভের পারদ চড়তে থাকে। এরপর এলাকাবাসীরা হঠাৎই একত্রিত হয়ে হামলা চালায় প্রেমিকার বাড়িতে, যথেষ্ট ভাঙচুর চালানো হয়। ঘটনায় ওই বাড়িতে থাকা একটি টিনের ঘর সম্পূর্ণ দুমড়ে মুচড়ে দেওয়া হয়। ঘরে থাকা আসবাবপত্র, টিভি, ফ্রিজ, আলমারি কিছুই রেহাই পায়নি আক্রোশের হাত থেকে। এভাবে বেশ কিছু সময় ধরে ভাঙচুর চালায় এলাকাবাসীরা, তাদের আক্রোশ গিয়ে পড়ে প্রেমিকার মায়ের ওপরেও। ঘটনায় বনগাঁ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। এলাকার যুবকের হঠাৎ এমন মৃত্যুতে শোকের ছায়া গোটা এলাকা জুড়ে। রাকেশ আমি ভালোবাসি, রাকেশ রাকেশ আমার বাড়ি ডাকলো,
তোর নামে আমার কোন অভিযোগ নেই, কিন্তু আমি পাড়ার মধ্যে আমি মেয়ে বিয়ে দেবো না। আমার বাবা বলেছে বাড়ি চলে যায়, আমি 11টা অব্দি বলেছি তুই বাড়ি চলে যা, ও তখন বলেছে যে না বললে আমি যাবো না, তবে বাড়িটা আমার তখন আমার মেরে বললাম তাই বলে পাড়ানোর তো হয় না, দেখ তুই একটা ভালো কাজ করিস না, যেটা ভালো কাজ কর তারপরে দেখবো, এই অব্দি হয়ে গেছে। সোমদাস ও সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।